हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज के आमरा सारा दिन की कोर्ची शेटा तुमरा आमदे शादे थाको आर देखे नाओ आमरा सारा दिन की कोर्ची आर प्रचुर काज कारण आमदेर बाड़ी ते रान्ना पुजो है। रान्ना पुजोर आगे समस्त घर बाड़ी सब परिष्कार करते हैं, सब किचु झाड़ाझाड़ी करते हैं और अनेक काचाकुचि थाके, ताई থাকো সারাদিন। আর দেখো আমরা কি করছি, এই দেখো এই ঘরটা পরিষ্কার হচ্ছে। আর ঘরটা পরিষ্কার করে বললাম যে চলো খাটটাকে ঘুরিয়ে দিই, খাটটা এদিকে রাখি আর আলমারিটা ওদিকে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। একভাবে সবসময় থাকলে দেখবে ভালো লাগে না, একটু চেঞ্জ চেঞ্জ হলে ভালোই লাগে। বুবলাই দেখো কেরম দুষ্টুমি করছে, কাজ করছে না শুধু দুষ্টুমি করছে। আমিও মোটামুটি অনেকই কাজ করেছি, এই যে সব পরিষ্কার চলছে আর এই যে ঘর পরিষ্কার করছি। এইভাবে মাথায় কিছু একটা বেঁধে নিয়ে তারপর ঘরটার পরিষ্কার করলে দেখবে চুলটা একদম ময়লা হয় না আর ভালোও থাকে। এই সব ঝাড়াঝাড়ি করেও চুলটার কিভাবে যত্ন নিতে হয় সেটা আমি বলে দিচ্ছি। এটা হলো তোমরা আগের দিন রাত্রিবেলাও চুলে ভালোভাবে অয়েলটা ম্যাসাজ করতে পারো, বা শ্যাম্পু করার এক ঘন্টা আগে চুলে অয়েল ম্যাসাজ করতে পারো। এইভাবে আস্তে আস্তে করে ম্যাসাজ করে নিয়ে পুরো চুলটার মধ্যে তেলটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে তেলটাকে মেখে নিতে হবে। এইভাবে ম্যাসাজ করলে না চুলগুলো খুব ভালো থাকে আর ছোট ছোট চুল গজাতে সাহায্য করে। হয়ে গেছে আমার ম্যাসাজ, এইবারে আমি চুলটাকে বেঁধে নেব। চুলটা বেঁধে দিয়ে এক ঘন্টা আমি এইভাবে থাকব। চুলটাকে আমি শ্যাম্পু করে নিয়েছি, এই ভেজা চুলেই আমি, কিন্তু চুলটা মুছিনি ভালো করে, ভেজা চুলেই আমি এবার স্পায়ের ক্রিমটা ম্যাসাজ করে নেব। চুলটা শ্যাম্পু করেই অবশ্যই ম্যাসাজটা করতে হবে, কারণ এটা পরিষ্কার চুলে করলে ভালো। এইভাবে প্রত্যেকটা চুলে ভালোভাবে ম্যাসাজ করে নেব আর এই স্পায়ের ক্রিমটা দিয়ে যত ম্যাসাজ করা যাবে তত ভালো। তোমাদের বাড়িতে যেমন ধরনের স্পায়ের ক্রিম আছে, হেয়ার ক্রিম, সেটা দিয়েই তোমরা ম্যাসাজ করবে। এইভাবে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করে দেখো আমি কীভাবে করছি, সেরমভাবে করবে। আর পুজোর সময় তো খুবই দরকার, এগুলো সবাই করে। পুজো কেন, এটা সবসময় করলে বাড়িতে খুবই ভালো। মাসে যদি একবার করে এইভাবে করতে পারো তাহলে খুব উপকার হয়। যাই হোক, এটা হয়ে গেছে। আমি এবার ওয়াশ করে করার আগে আমি কি করব, এটাকে গরম জলে টাওয়ালটা ভিজিয়ে আমি এইভাবে একটু ভাপটা দিয়ে নেব মাথায়। খুব গরম না, যেই জলে তোমরা হাত ডুবাতে পারবে সেই জলের মধ্যেই এই যে এইভাবে নিয়ে এটাকে গরম ভাপটা শুধু চুলের মধ্যে দেবে। এইভাবে বেশ কয়েকবার করবে। এবার দেখো চুলটা কতটা স্মুথ হয়ে গেছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর পুজোর আগে এইভাবে যদি বাড়িতে করো তাহলে কিন্তু চুলটা খুব সুন্দর থাকবে, আর বাড়িতে একবার করে দেখতেই পারো। বাড়িতে যদি করো দেখবে চুলটা স্মুথ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর চুলটা কত সুন্দর লাগছে। তাই একবার ট্রাই করে দেখো, দেখবে ভালো রেজাল্ট পাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো।